লুডো, লুডো গেমের সঙ্গে আপনারা সকলেই পরিচিত। মোবাইলের সাহায্যে কীভাবে লুডো খেলতে হয় আপনারা সকলেই জানেন, কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আজ আপনাদের দেখাবো কীভাবে একটা মোবাইলে রুম ক্রিয়েট করে অন্য মোবাইলের সঙ্গে আপনারা লুডো খেলতে পারবেন। যদি সেটা অন্য মোবাইলটা যদি অন্য ডিস্টেন্সে হয়, অনেক দূরত্বে হয়, তাও কিন্তু আপনারা লুডো খেলতে পারবেন। তো চলুন, সেটি কীভাবে খেলতে হয় আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোর ওপেন করব, দেন এখান থেকে সার্চ করবেন লুডো কিং বলে। সার্চ করলে এরকম একটি অ্যাপ্লিকেশান আপনাদের সামনে শো হবে, বা এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশানটি দুটো ফোনে কিন্তু থাকতে হবে। তো আমরা এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিই। ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে দেখুন একটা সেকেন্ড অপশান আছে, প্লে উইথ ফ্রেন্ড। প্লে উইথ ফ্রেন্ড এই ট্যাপটাই, এই অপশানটাই ট্যাপ করবেন। করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখুন আপনি যে রঙে খেলতে চান সেই রঙটা আপনি চুজ করে নিতে পারেন। আমি সিম্পলি এটা রাখছি। এখান থেকে একটা ক্রিয়েট রুম বলে একটা অপশান আছে, দেখুন এই ক্রিয়েট রুমে ক্লিক করতে হবে। করলে এখানে একটা রুম কোড বলে একটা অপশান আছে, দেখুন এই রুম কোডটাকে আপনি এখান থেকে শেয়ারও করতে পারেন বা নোট করে রাখতে পারেন। আপনি যদি সেখানে SMS করে এই কোডটা যদি পাঠান, ধরুন সাপোজ আমি এই কোডটা আমি মনে রাখছি, দেন আমি অন্য একটা ফোনে দেখাচ্ছি। পাশে দেখুন একটা অন্য একটা ফোনের স্ক্রিন আপনাদের শো হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা আবার অন্য একটা ফোনে লুডোটাকে ওপেন করে নিচ্ছি। তো মোবাইলে অন্য মোবাইলে দেখুন আমি লুডোটাকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে সেম আবার প্লে উইথ ফ্রেন্ড এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। আবার এখানে দেখুন আমি ওখানে ক্রিয়েট করেছিলাম, এবার এখানে আমরা জয়েন হব। তো জয়েন অপশানে ক্লিক করার পর এখানে চেয়েছে এন্টার প্রাইভেট কোড হেয়ার, মানে এখানে আমি ওই যে কোডটা বলেছিলাম ওই কোডটা আমরা এখানে লিখব। সো কোডটা দেখে দেখে বা আপনি অন্য অনেক দূরত্বে থাকলে আপনি SMS করে দিতে পারেন বা কিছু বলে এখানে শেয়ার করে দিতে পারেন। সো আমি জাস্ট দেখে দেখে এটা লিখে নেব। দেন ওকে অ্যান্ড জয়েন্ট রুম। এইটাই যদি আমি জয়েন্ট রুম করি, এখানে আমি যে মেন রুমটা ক্রিয়েট করেছিল তার কাছে কিন্তু একটা প্লে বলে অপশান যাবে। বা এখান থেকে যদি আরও কাউকে অ্যাড করতে চান তাহলে অ্যাড প্লাস বাটনে অ্যাড ট্যাপ করলে আরও অনেকের কাছে ওই কোডটা যাবে। আরও যদি অন্য ফোনে খেলতে চান তাহলে সেখানে ওই এরম সেমভাবে ওরকম কোড লিখলে। আমি জাস্ট দুজনের সঙ্গে দেখাচ্ছি। এবার আমরা এখানে যদি প্লে ক্লিক করি তাহলে আমাদের গেমটি দুটো ফোনেই চালু হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি এখানে একবার একটা করে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন বা ডাউট থাকলে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দিন।